আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে নানাবিধ প্রশ্ন, এই প্রশ্নের কোন আনসার আজকে কম হবে, কিন্তু আমাদের কিছু কর্তব্য কর্ম আছে। এই কর্তব্য কর্মের মধ্য দিয়ে মানুষের কর্তব্য কর্ম, মানুষের কর্তব্য কর্মটা কি? আমাদের সনাতন ধর্মের দর্শন আলাদা আর অন্যান্য জায়গার আলাদা। সুনীল বাবু বাউল মানুষ, তিনি মানববাদী, মানব ধর্মের লোক, কিন্তু যখন আমাদের কথা বলতে হয় তিনি যখন স্টেজে যান তিনি সর্বদিক লক্ষ্য করে কথা বলতে হয়, আবার আমরা যখন এখানে আসি আমাদের সবার সর্বদিকে আলোকপাত করে কথা বলতে হবে। তবে এখন যে স্টেজটা, এই স্টেজে একমাত্র আমার স্বধর্ম ভিন্ন ও অন্য কোন ধর্মের আলোচনা করা যাবে না। কথাটা বুঝতে পেরেছি? আমার স্বধর্ম অনুপাতে তার বাইরে কোনো কথা বলা যাবে না। তাই আমার স্বধর্ম অনুপাতে, আমাদের দর্শন শাস্ত্র অনুপাতে, পৃথিবীতে কোন জায়গায় কোন দর্শন ছিল না। যখন কলেজে ভার্সিটিতে যখন দর্শন ছিল না তখন সনাতন ধর্মে ছয়খানা দর্শন ছিল। পৃথিবীতে কোন জায়গায় পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি বলতে আগে সনাতনী ছিল, কারণ গুরুকুল ব্যবস্থা পৃথিবীতে আগে সনাতন ধর্মে ছিল। কোথায় ছিল? সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে ছয়খানা দর্শন, কয়টা দর্শন তা কি কি? আমাদের কিন্তু আজ দর্শন শাস্ত্রের উপর লেখাপড়া চলছে, পিএইচডি করা হয়, ডক্টরেট করা হয়, কি বাবা আছে না? আমার বিধান বাবা আসছে, খুব ভালো গোস্বামী বংশের ছেলে, এবং এসে আবার আমার বাবার কাছে বসেছে, আমার আনন্দ লেগেছে। তারপরেও এই যে যে ছয়খানা দর্শন, কি আমাদের কয়টা দর্শন? ছয়টা। কি কি? আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। কয়টা দর্শন? ছয়টা দর্শন। এই যে আজকে যে কলেজ ভার্সিটিতে দর্শন পাচ্ছেন, এই দর্শনের অনেক আগে এই দর্শনের প্রকাশ, এই দর্শনের অনেক আগে। দর্শন মানে যাহা দেখা যায়, দর্শন মানে এক দর্শন মানে আয়না। তা আয়না কেন প্রয়োজন? যা নিজেকে দেখা যায়। সনাতন ধর্মের দর্শনের দ্বারা যদি ভজন করিতে করিতে উন্নত স্তরে পৌঁছায়, নিজের মধ্যে আত্মার প্রাণাদির আদি গোবিন্দ আছে তাকে দেখা যায়, এই জন্যই সনাতন ধর্মের দর্শন শাস্ত্র বলা হয়। এটা দর্শন। দর্শন মানে কি বলছে? হ্যাঁ, ওটা কি বলছে? তুমি কি দর্শন করছো? মানে দেখে এসেছি। তাহলে ছয়টা দর্শন। এই দর্শনের মধ্যে আমার এত যোগ্যতা নেই, তো আমার এই ডান পাশে যেটা বসা আছে ইনি এবার ওই পণ্ডিত হয়েছে, আমি এবার পণ্ডিত সন্দিত নয়, উনি এবার পণ্ডিত হয়েছে। তা আজকাল বাংলাদেশে তো সুরাই পণ্ডিতের অভাব নাই, মানে জেনারেলে লেখাপড়া করে ওই যে হ্যাঁ কাব্যাতীত থেকে সার্টিফিকেট এনে পণ্ডিত সাজি বসে রয়েছে, কিন্তু জানে না ছাতাও এখানে শাস্ত্র পড়ে না, কিন্তু উনি পণ্ডিত কলাইছে, মানে সরকারি বেতন পাওয়ার জন্য। তাই সুরাই পণ্ডিতের দ্বারা কখনো ধর্ম প্রচার হবে না। পণ্ডিতত্ব জানতে হলে সনাতন ধর্মের কাব্যতীর্থ নিয়ে যদি দর্শনের উপর লেখাপড়া করতে হয়, তাহলে দুটো জায়গার সার্টিফিকেট, এখন তিনটা জায়গা হয়েছে, একটা হচ্ছে নবদ্বীপ, আর একটা হচ্ছে কাশী, আর একটা হচ্ছে মিথিলা। কয়টা? তিনটা জায়গা, কাশী, নবদ্বীপ, মিথিলা। এইটা সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে। এখনো ভারতবর্ষে বিশ্ব বরেন্দ্রীয় পণ্ডিত যিনি ছিলেন, রাধাকুণ্ডস্থ 108 শ্রদ্ধাভাজন অনন্ত দাস পণ্ডিত মহারাজ ব্রজানন্দ ঘেরায়, এনার লেখনী গ্রন্থ বৃন্দাবনে ওনাকে ছোট নরোত্তম বলে আখ্যায়িত করা আছে। মানে উনি যে শাস্ত্রের উপর হাত দেয়নি, এ শাস্ত্র খুব কম আছে। উনারই এখন কৃপাশ্রিত কয়েকজন পণ্ডিত আছে, তার মধ্যে এখন বিশ্বনাথ পণ্ডিত জি আছে, ওনার ভালো নাম হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা, এক নাম হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা। তাহলে ইন্দ্রা যেখানে অধ্যয়নরত আছেন ওখান থেকে ছাড়া বাংলাদেশে এখন বর্তমান সংস্কৃত কলেজের সেই কাব্যতীর্থ নিয়ে লেখাপড়া প্রকৃত হয় না, তথাপি সার্টিফিকেটধারী পণ্ডিতই একটা আছে, এরকম কয়েকটা আছে।
শুধু সার্টিফিকেট কাগজের জোর, কিন্তু আদতো ভজনে কাব্যতীর্থর এই যে পণ্ডিত, এই পণ্ডিত কাকে বলছে? কুকুরে ব্রাহ্মণে চণ্ডালে গবি হস্তিতে যে সমদর্শী যশ পণ্ডিত। পণ্ডিত শুধু আক্ষরিক পণ্ডিত হলে হবে না, পণ্ডিতকে যে ব্যক্তি সবাইকে সমজ্ঞানে, যার আত্মর দর্শন হয়েছে, যে সবার আত্মা একটা কুকুরের আত্মা আর নিজের আত্মা স্ব-আত্মা আর সর্বভূত আত্মা, এটা যে দর্শন করে, যিনি নিজের আত্মার অপরের আত্মাটা একই চোখে দর্শন করতে পারে, সেই ব্যক্তি যশ পণ্ডিত। পণ্ডিতের একটু আলাদা ব্যাখ্যা, একেবারে বললেই কিন্তু পণ্ডিত হওয়া যাবে না। ওই যে লিখে দিয়েছে আমাকে 108 এবং ডিভিডিং কাকে ভিজিটিং কার্ডে ইহার তাৎপর্য কি? 108 একটা উপাধি আর কিছু না, সনাতন ধর্মের মধ্যে 108 নয়, শুধু 1008 আছে, 1008 উপাধি আছে। এগুলো ভজনানন্দী দেশে ভজন করিতে করিতে যখন বৈষ্ণবদের সাথে সাক্ষাৎ হয়, এই বৈষ্ণবদের মধ্যে একটা আদান প্রদান আছে, তখন বৈষ্ণব সমাবেশের থেকে এই একটা ভূষণ দিয়ে তাকে ভূষিত করা হয়। যেমন বাংলাদেশে পড়লে পরে কাব্যতীর্থ, একজন ব্রাহ্মণের পিছনে সে যদি কাব্যতীর্থ পাস করে থাকে, লেখার পরে লেখা থাকে কাব্যতীর্থ, কি দেওয়া থাকে না বাবা? বিএ বিএ এমএ, কি এটা লেখা থাকে কিনা? তদ্রূপ 108 হচ্ছে আমাদের একটা ভূষণ, বৈষ্ণব জগতের একটা ভূষণ, এটা বৈষ্ণবদের মধ্যে দেন, কিন্তু আমি বৈষ্ণব নন, এটা আমি দেইনি, এটা হ্যাঁ যেমন বৃন্দাবন থেকে স্বরূপরাজ বাবা আসছিলেন, হিরণময় বাবা আসছিলেন, ওনাদের ভূষণটা, তাই ছেলেরা এটা ব্যবহার করছে, আমার নন, আমি দাস, আমি শুধু গোপীনাথ দাস, এর আগে পাশে আমার কিছু নেই। তো তদ্রূপ আজকে আমাদের কঠোর হিংসার অনলটা কলিযুগ আগত, মহাপ্রভু কিন্তু কলির প্রারম্ভে নয়, ভালো করে জেনে নিন, মহাপ্রভু কিন্তু কলির প্রারম্ভে নয়, কলিযুগ অনেক আগে এসেছে, মহাপ্রভু তার অনেক পরে এসেছে, মধ্যবিত্ত যুগে। যেমন গতকাল নাকি যেন একটা কথা বলেছিলাম এক বাবাকে, যে আমাদের সনাতন ধর্মে ভুল বুঝাতে বুঝাতে এখন ভুলের ঘরেই বসে আছি, সঠিকটাকে খুঁজে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছি, কি করে? এতকাল ভুল বুঝিয়েছে আমাদের ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাকে আমি প্রণাম জানাই ওনার কৃতিত্বর কারণে, কিন্তু আমাদের একটা ভুল সিদ্ধান্ত আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বিধবা বিবাহ প্রচলন করেছে, কি এই কথাটা কে জানে? বিধবা বিবাহ প্রচলন কে করেছে? মিথ্যা কথা এটা, আমি একেবারে শাস্ত্র অনুপাতে দেখিয়ে দেবো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ যেদিন লঙ্কা বিজয় করে রাবণ দশানন্দকে হত্যা করে, যেদিন রামচন্দ্র এসে অযোধ্যা নগরে রাজা হয়েছিলেন, সেদিন বিভীষণকে ওই মন্দোদরীকে বামে বসিয়ে দিয়েছিলেন। তাহলে এই বিধবা বিবাহ প্রচলন কে করেছিলেন? ভগবান রামচন্দ্র, এটা বিদ্যাসাগর নয়। তাহলে বিদ্যাসাগর কি করেছিলেন? পুনঃ আবৃত্তি করেছিলেন, একটা কবিতা একজন লিখেছে, একজন বলে গেছে, পরবর্তীতে আর একজন সেটাকে উচ্চারণ করে, যেমন পুনঃ আবৃত্তি করা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুনঃ আবৃত্তি করে সমাজকে দেখাবার নিমিত্তে তার নিজের ছেলেকেই বিধবা বিবাহ দেয়। তাহলে এটা কি ভুল সিদ্ধান্ত নয়? আমরা ভগবান রামচন্দ্রের কথা কিন্তু একবারও বলিনি, ভগবান যতবার এসেছে মানুষের কল্যাণে এসেছে, মানুষকে শান্তি প্রদান করার জন্য এসেছে, মানুষের জন্যই ভগবান পৃথিবীতে এসেছে, কিন্তু ভগবানের জন্য মানুষ আসে, ভগবান বারংবার গোলক ছেড়ে ভুলকে এসেছে, কার জন্য? তার ভক্তের জন্য। তাহলে তার ভক্তের জন্য যদি এসে থাকে, আর একটা ভুল সিদ্ধান্ত আছে, যে কথাটা গতকালকে ছিল আমি উত্তর দেই, একটা কথা ছিল এই যে আমাদের যে সতীদাহ প্রথা, কোনটা সতীদাহ প্রথা? কি আমাদের সনাতন ধর্মে পূর্ব থেকে প্রচলন ছিল বিধান বাবা,
যদি বলে যে থাকে, যদি কোনো পণ্ডিত যদি কোনো জ্ঞানীজন বলে যে পূর্বে থেকে ছিল, আমি শাস্ত্র ধরে দেখিয়ে দিব ছিল না। যদি বলে কেন ত্রেতাযুগে যখন দশরথ মারা যায় তার তিন তিনজন স্ত্রী ভগবান রামচন্দ্রের তিনজন মা ছিল, সে তিনটাকে পোড়াই মারলো না কেন? মেরেছিল? তাহলে সত্য সনাতন ধর্মে সতীদাহ প্রথা ছিল না, ওটা মধ্যবিত্ত কলির মহাপ্রভুর পরে এসে। যদি বলেন দ্বাপর যুগে যখন পাণ্ডু বিয়োগ হন তার দুজন স্ত্রী রয়ে যান, কুন্তি এবং মাদ্রী, তাহলে তখনও তো পুড়িয়ে মারেননি, মেরেছিলেন? মারেননি। যদি কলির যুগে বলেন, আমি কলির যুগেও বলছি, শাস্ত্র ধরে টেনে টেনে বলছি, মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, নাকি কি মিশ্র? আচ্ছা, জগন্নাথ মিশ্র যখন মারা যান তখন কি মা শচী দেবীকে দাহন করেছিল? হ্যাঁ, করেনি। তাহলে সনাতন ধর্মে কিন্তু এগুলো ছিল না। এগুলো কি? মধ্যবিত্ত যুগে যখন নিদারুণ কষাঘাতে, যখন হিংসার অনলে মানুষের দাউ দাউ করে হিংসা ক্রোধ কাম লোভ এটা যখন বেড়ে গেলেন ঠিক তেমতি সময় এই অনাচার গুলো। আর কে কোন সেন জন? হ্যাঁ না, দুজন বল্লাল সেন আর লক্ষ্মণ সেন। ইতিহাস দর্শন করতে হবে। আর এই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বয়স কত কত বছর? ওই যে বলছে 52 বছর। এই বাংলাদেশের ইতিহাস হচ্ছে 52 বছর। বাংলাদেশের ইতিহাস পরে সনাতনী ইতিহাস জানা যাবে না। সনাতনী ইতিহাস জানতে হলে আপনার রামায়ণ মহাভারত অধ্যয়ন করতে হবে। মহাকাব্য রামায়ণ শুধু কাব্য নয়, মহাকাব্য। সেই মহাকাব্য থেকে যদি আপনি হৃদয়ে কিছু ধারণা করতে পারেন, যদি বলেন বাংলার ইতিহাস পড়ে সনাতন ধর্মকে জানবো, কোটি কল্প কালেও সনাতন ধর্মকে জানা যাবে না বাংলার ইতিহাস পড়ে, কারণ বাংলাদেশের বয়স মাত্র 52 বছর। তাহলে তার আগের ইতিহাস সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মের ইতিহাস কোথায় আছে? যাহা আছে ভারতে তাহা আছে ভারতে। কোন ভারত? মহাভারত। এটা কিন্তু এখনো যদি বাংলায় অনার্স মাস্টার্স করতে হয়, যারা অনার্স মাস্টার করেছেন তারা দেখবেন গীত গোবিন্দ ছাড়া অনার্স মাস্টার করার কোনো কায়দা নেই। চণ্ডীদাসের পদ পদাবলী একান্ত প্রয়োজন, জ্ঞানদাসের পদাবলী একান্ত প্রয়োজন। বাংলায় অনার্স মাস্টার্স করতে হলে তাদের এগুলো লাগবে কি না? তাহলে সেই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। কোন ধর্মে? সনাতন ধর্মে। যে সনাতন ধর্মের এই যে ভুলগুলো, এটা হিংসার কারণে। সেই হিংসাটাকে নিবৃত্ত করার জন্য, হিংসাটাকে দূরে ঠেলে দেওয়ার জন্য একমাত্র আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়েছে। কে এসেছিলেন? আমার বিধান বাবা যেন কষ্ট পায় না, আর এখানে যত ব্রাহ্মণগণ আছেন তাদের শ্রীচরণে হাত রেখে বলছি, পুনা আপনাদের বলছি না, কষ্ট পাবেন না, কারণ কথা বলতে গেলে কিছু ওখানে পড়ে যাবে। আমার বাবা যদি ভুল করে, আমি যতই সাধু হই আমার চোরের ছেলেই বলবে না? তো এখন চোরের ছেলে যদি বলে, যাই হোক, দেখুন ওই পূর্বপুরুষ একটু ভুল করেছিল বিধায় আমাদের গায়ে কিন্তু একটু পড়ে যায়। কোথায়? বর্ণবাদের হিংসার কুপানলে পড়ে এই সতীদাহ প্রথা চালু হয়। একটু ফ্যানটা ছেড়ে দাও বাবু, হালকা করে, একবারে ফুল ছাউন দিও না, একটু হালকা হালকা করে দাও বাবু। ছোট ফ্যান আছে? একটা ছোট ফ্যান, এটা সমস্যা করছে, কারণ কথা বলতে বলতে যতই শীত হোক একটু ঠান্ডা পড়লেও ঘামিয়ে যেতে হয়, কারণ একা এতগুলো লোককে জব দিয়ে জব্দ করে রাখতে হলে তো একটু পাওয়ারের দরকার। শাস্ত্রের কথা কম কেন? শাস্ত্রীয় কথা, ভগবান কৃষ্ণের কথা বলে শুধু কেঁদে গেলে কাজ হবে না, এই কান্না করে গেলে ওই বাইরা গিয়ে মনে থাকে, ওটাকে বাদ দিয়ে আগে নিজের সঠিক হওয়ার কথাগুলো আগে প্রচার করতে হবে। কেন প্রচার করছি? আজকে আমার খুব ভালো লাগছে জানেন কারণ? গতকাল যখন বিধান বাবার সাথে কথা বলছি যে বাবা আমি একটা সবচেয়ে গান শুনি, কবি জালালউদ্দিন খাঁর গান শুনি সবচেয়ে বাংলাদেশের মধ্যে, সুনীল কর্মকারের মুখে বলছে, তার সে তো আমাদের ওইখানে,
তা আমি বলছি তার সাথে বলছে দেখি কালকে দাদাকে বলবো যদি নিয়ে আসতে পারি, আমাকে কথা দিয়েছে কথাটা রক্ষা করেছে। কারণ উপদেশ তাকে দাও যিনি উপহাস না করে, যে উপহাস করে তাকে কখনো উপদেশ দেওয়া যাবে না। তাই উপদেশ তাকে দাও যিনি উপদেশটাকে সহৃদয়ে গ্রহণ করে ভগবত প্রেম অন্বেষণের জন্য খুঁজে বেড়ায়, তাকে উপদেশ দিলে কাজ হয়, তা না হলে কাজ হয় না। তা আজকে ওই জ্ঞানী ব্যক্তিটাকে দেখে দেখে আরো আনন্দ পাচ্ছি। আবার ভাববেন না ওনাকে বলে বলে আমি ভুলাচ্ছি, উনি আবার কিছু বলবে নাকি, ওই বলার ভয় তো আমরা করি। কারণ যেটা সত্য সেটা বলতে হবে, মিথ্যাটাকে বলা যাবে না। তাহলে আমাদের বর্ণবাদের হিংসায় যখন চতুর্দিকে ছেয়ে গেলে, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একজনই জানে, তিনি হচ্ছে ভগবান। যত সমস্যা আছে পৃথিবীর কেউ আপনার সমস্যার সমাধান করতে পারবে না যদি ভগবান কৃপা করে সেই সমস্যাটাকে সমাধান না করে। ভগবান সমস্যা সমাধানের আগে ভগবান বললেন আমি আসার আগে, যেমন বীজ বপন করার আগে ক্ষেত্র পরিষ্কার করার প্রয়োজন আছে, আর আমার কৃপা পাওয়ার আগে পৃথিবীতে সদ্গুরুর কৃপা পাওয়ার প্রয়োজন আছে। আর সদ্গুরু বললেন আমার কৃপা পাওয়ার আগে পৃথিবীতে বৈষ্ণবের কৃপা ভক্তের কৃপা পাওয়ার প্রয়োজন আছে। শত রজতম শত রজতম শত উপরে রজ মাঝে তম নিচে, যতদিন পর্যন্ত শত রজতম ভগবান শত গুণের অধিকারী না, ভগবান গুণা গুণাতীত, ভগবান গুণের ঊর্ধ্বে, ভগবানকে গুণের মধ্য দিয়ে বিচার্য বিষয় নয়। এটাও ভগবান আরো দেখিয়ে দিয়েছে আপনাদের, দোল পূজা করেন না চৈত্র মাসে? হ্যাঁ, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হয় না, এবার কিন্তু চৈত্র মাসে বোধ হয় পড়েছে। তো এই যে দোল পূর্ণিমা করেন, দোলের ভিড়ির কয়টা তাক গো, কয়টা? পাঁচটা, ওই যে বলছে পাঁচটা, শাস্ত্রীয় নির্দেশনে তিনটা। তো এই দোলের উপরে রাধা গোবিন্দকে রাখা হয়, উপরে নিচে রাখা হয় না, ওই তাকের উপরে রাখা হয়, উপরে রাখা হয়। তো এই জন্যই দেখিয়ে দিলেন, হে জগৎজীব তুমি আমাকে যতটাই খোঁজো না কেন, ওই সতরজতম রূপে আমি এই গুণের মধ্যে থাকলে কখনো কোনোদিন আমাকে খুঁজে পাবে। ভগবান সমস্ত সমাধানের মূলে, কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন আছে। কি মাধ্যম? কুরুক্ষেত্রের রণাঙ্গনে ছোট্ট একটি লীলা আস্বাদন করে আবার যাবো এখানে, কারণ